দর্শক, শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি আপনাদের প্রত্যেককে নিটল টাটা মাইটিভি সংলাপে। আপনারা জানেন আমরা সবসময় জনগুরুত্বপূর্ণ এবং সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকের আলোচনার বিষয় হচ্ছে সমসাময়িক রাজনীতি, আর এ বিষয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, রয়েছেন বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগের সম্মানিত সাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিল। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। শুরু করছি জনাব হাবিবুর রহমান হাবিব, আপনার মাধ্যমে আমরা আলোচনা করব সমসাময়িক রাজনীতির বিভিন্ন প্রসঙ্গে, নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনের সাথে সংলাপ, আপনাদের অবস্থান এ বিষয়ে। কিন্তু তার আগে একটু ছোট্ট করে যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু করতে চাই সেটি হচ্ছে, হঠাৎ করে আপনারা একটি হারিকেন মিছিল করলেন, এর কারণ দেখালেন লোডশেডিং, সরকার রয়েছে বিদ্যুৎ সাশ্রয়ের অবস্থানে, এই সময়ে হারিকেন মিছিল। আপনাকে ধন্যবাদ। অনুষ্ঠান যারা দেখছেন বিভিন্ন দেশ থেকে তাদেরকে সশ্রদ্ধ সালাম। সহালোচক আমার অত্যন্ত প্রিয় স্নেহের অধ্যাপিকা অপুকিল, তাকে শুভেচ্ছা। আমি সর্বপ্রথমে 1975 সালের 15 আগস্ট আওয়ামী লীগের ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রে খন্দকার খুনি মুস্তাকের নেতৃত্বে যে নৃশংস হত্যাকাণ্ড ঘটেছিল তার নিন্দা জ্ঞাপন করি, এবং পরবর্তী সময় তারা আবার আওয়ামী লীগের এসে এমপি নেতা হওয়ার কারণে আরেকবার নিন্দা জ্ঞাপন করছে। পাশাপাশি গত 31 তারিখ আপনার ভোলাতে নাড়কে যে ঘটনাটা ঘটল স্বাধীন বাংলাদেশে, এটার আমি প্রচণ্ডভাবে নিন্দা করি। যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত সে পুলিশ প্রশাসন, তাদের আমি বিচার দাবি করছি। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমকে, তিনি গুলিতে নিহত হয়েছেন। আজকে ভোলা জেলা ছাত্র দলের সভাপতি নুরি আলম আজকে মারা গিয়েছে, তা জানা যায় একটু আগে আমাদের বিএনপি পার্টি বৈঠক হলো। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, সংক্রান্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি, এবং হত্যাকাণ্ডের সাথে যাদের জড়িত, যাদের নির্দেশে, যাদের সরকারের সময় হয়েছে, এবং প্রচণ্ডভাবে ঘৃণা প্রকাশ করছি। এই ঘটনার পর স্বরাষ্ট্রমন্ত্রী, ওই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, বিনা ভোটে স্বরাষ্ট্রমন্ত্রী উনি বলেছেন যে পুলিশের উপরে আক্রমণ করে পুলিশকে আত্মরক্ষা করবে না, এই সমস্ত বালখিল্য কথা মানুষ জানতে চায় না, শুনতে চায় না। আর হারিকেন মিছিল আমরা করেছি এই কারণে, এত বিদ্যুতের নিয়ে এত গল্প, 100% আপনার বিদ্যুতের জন্য আপনার উদযাপন করা হলো, 100% বিদ্যুৎ দেওয়ার যে নাটক করা হলো, সেটা করে লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে বাংলাদেশকে আজকে দেউলিয়াপনায় ফেলে দিয়েছে, যে বিদ্যুৎ খাতের কারণে এই বাংলাদেশটা ডুববে শুধু বিদ্যুৎ খাতের জন্য। সেখানে সরকার বলছে যে 2 ঘন্টা 1 ঘন্টা করে লোডশেডিং, অর্থাৎ ঘটনা কি তাই, 5 ঘন্টা 7 ঘন্টা বিভিন্ন জায়গায় বিদ্যুৎ, আমি তো বাড়িতে এসেছিলাম, আজকে আমি আসলাম, আজকে রাত্রে রওনা দিয়েছি, এই যে অবস্থা, যে কারণে এত বছর পর, আগে তখন বিদ্যুৎ ছিল না, আমাদের বাবারা দাদারা সেটা বিদ্যুৎ ছিল না, হারিকেনি তারা জ্বালিয়েছে, কবিবাদী তারা জ্বালিয়েছে, শতভাগ বিদ্যুতের তা কথা বলে এখন কেন 5 ঘন্টা 7 ঘন্টা 10 ঘন্টা আপনার হারিকেন জ্বালানোর মতোই কি পরিস্থিতি? হ্যাঁ, সৃষ্টি হয়েছে, দেখেন 5-7 ঘন্টা আপনার যখন বিদ্যুৎ থাকে না তখন কী জ্বালাবে, যারা লেখাপড়া করে বাচ্চারা তারা কি হারিকেন জ্বালে না, প্রত্যেকটা বাড়িতে এখন হারিকেন কিনছে, প্রতিটা বাড়িতে, যে কারণে সারা বাংলাদেশে হারিকেন মিছিল হয়েছে, আমরাও হারিকেন মিছিল করেছি। আমি তো আমাদের পাবনা জেলা বিএনপির আমি আহ্বায়ক, ওখানে আমার স্টেজে হারিকেন জ্বালিয়ে রেখেছিলাম, ভাঙা হারিকেন না, নতুন হারিকেন কিনে তেল ভরে সেইভাবে আলো জ্বালিয়েছিলাম। তাহলে সরকার তো অন্ধ, চোখে দেখে না, সরকার যদি চোখে দেখে, সরকার চোখে দেখার জন্য হারিকেন জ্বালিয়েছে। এই দেখেন মানে কত বড় মিথ্যা স্যার, আমার আজকে শরীর ভিতরে কাঁপছে কথা তো বলতেছে। এই যে অর্থমন্ত্রী একটা কোটি কোটি টাকার উনি ব্যবসা করে মানুষ হয়েছেন, আমি ব্যবসা কীভাবে করেছেন সেটা বলতে চান, তখন ভালো ব্যবসাই করছে, ব্যবসায়ী, সবল ব্যবসায়ী। এই কয়দিন আগে বললেন আমরা কারো কাছ থেকে ঋণ নেব না, IMF-এর কাছে ঋণ নেব না, তারপরে হঠাৎ করে বললেন যে আমাদের এত টাকা ঋণ দরকার, $4.5 বিলিয়ন। এই যে মানুষের লুকোচুরি খেলার কোনো দরকার আছে? আমি হারিকেন মিছিল জনগণ করেছে, হারিকেন তো জ্বালাতে পারবে না, হারিকেন জ্বালাতে লাভ, আপনার ক্যালিফোর্নিয়া লাগবে না,
কেরোসিন দাম কত? 80 টাকা লিটার, 80 টাকা লিটার, কারণ ডিজেল 80 টাকা লিটার। এই সরকারের ব্যবসা, যখন যখন আপনার $20-25 করোনাকালীন সময় ছিল, ছিল তো $20-25, $30-35, $40 ছিল দীর্ঘদিন, তখন তো সরকার 65 টাকা করে আপনার ডিজেল বিক্রি করেছে, কেরোসিন বিক্রি করেছে। অথচ বিএনপি যখন 2004-05 সালে ক্ষমতা ছিল, তখন $147 পার ব্যারেল তেলের দাম ছিল, তখন তো বিএনপি 35 টাকা লিটার দিয়েছিল ডিজেল, 48 টাকা পেট্রোল, 50 টাকা অকটেন, $147 করে কিনে। আর আপনি 35, 36, 40, 42, 26 ডলার কিনে আপনি 65 টাকার বিক্রি করলেন, যেই $80 হলো তখন আপনি 90 টাকা 80 টাকা করলেন একবারে বাড়িয়ে দিয়ে। কেন? আমি তো হিসাব দিয়ে আপনার এখানে মনে বলে গেছিলাম যে এক ব্যারেলে কত লিটার হয়, এবং তাতে টাকা দিয়ে ডলার দিয়ে ডলারকে টাকাতে কনভার্ট করলে 55 টাকা আসে। ডিজেলের প্রসঙ্গে আপনার কাছে আসবো, ডিজেল না, ডিজেল কেরোসিন একই তো, একই দাম তো। এই প্রসঙ্গে এই জন্য বলছে হারিকেন, আমরা হারিকেন মিছিল আমরা করেছি, আর কতদিন হারিকেন মিছিলও করতে পারেন, হারিকেন তেল থাকবে না তো, হারিকেন আমরা চালাবেন কী দিয়ে, তেল কোথায়? এই যে সরকারের ব্যর্থ নীতি, এবং দেখেন এর কারণে প্রত্যেকটা জায়গায় আপনার সরকারের পক্ষ থেকে তো বলা হয়েছে যে কি 30-32 দিনের তেলের সরকারের ব্যাপার, লোডশেডিং এর ইতিহাস কেন? দেখেন লোডশেডিং কে 62% বিদ্যুৎ উৎপাদন হয় কি দিয়ে? গ্যাস দিয়ে, আর বাদ বাকিটা কয়লা এবং ডিজেল দিয়ে। সরকার ডিজেলটা টোয়াল বন্ধ করে দিয়েছে, অথচ এই কুইক রেন্টাল কি দিয়ে চলে? ডিজেল এবং ফার্নেসওয়েল, এবং এখানে যে বসিয়ে বসিয়ে $40-50 আমরা আগে বলতাম তো, আমার কথা মানুষ মনে করতে যে না আসলে আমরা মনে ভুল বলে, যে কোনোভাবেই হোক সেদিন সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলে ফেললো হ্যাঁ দিতে হয় আমাদের, দিচ্ছে আমরা। কেন? উদাহরণ দিলেন যে আপনি একটা বাসা ভাড়া নেন, আপনার বাসার থেকে যে 6 মাসে আপনি বাড়ির বাড়ি থাকেন অথবা বেড়াতে যান, তাহলে ওই বাড়িটা আর কি ভাড়া দেবেন না? ঠিক তেমনিভাবে আমাদেরকেও কুইক রেন্টালের জন্য যেগুলি আমাদের আছে উৎপাদন করলেও দিতে হবে, না করলেও ক্যাপাসিটি এক্সপেন্ড দিতে হবে। তাতে কত বিএনপির সময় 5 বছরে রেভিনিউ এবং ডেভেলপমেন্ট বাজেট মিলেছে ৩৫,000 কোটি টাকা, আর 1 বছরে গচ্ছা দিচ্ছে বসিয়ে রেখে ১৭-১৮,000 কোটি টাকা এক বছরে। অধ্যাপিকা উপকিল, বিদ্যুৎ খাতের জন্যই ডুববে আওয়ামী লীগ, সরকার চোখে দেখে না বলেই হারিকেন দিয়ে দেখানোর চেষ্টা বিএনপির। আমাদের অগাস্ট মাস জাতীয় শোকের মাস, আমি বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 15ই আগস্ট ঘাতকদের হাতে নিহত সকলকে। আজকের এই আলোচনার যে বিষয়টি আসলো, প্রাসঙ্গিক বিষয়টি, প্রথমে আমি একটু ক্লিয়ার করব, যেটা হচ্ছে ভোলায় বিএনপি কর্তৃক যা কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল, এবং সেই ইস্যু ভিত্তিক কর্মসূচিটা একেবারে নিছক একটি, যেটার কোনো ইস্যু ছিল না, মানে ভিত্তিটা একেবারেই নড়বড়ে, মানে বিদ্যুতের দাবিতে, বিদ্যুতের দাবিতে মানে লোডশেডিং হচ্ছে সেটার দাবিতে তাদের আন্দোলন। এবং এই লোডশেডিংটা হলো যুদ্ধ বিধ্বস্ত যে পৃথিবী, তার প্রভাবে, প্রভাব যে বাংলাদেশও পড়েছে, সেই জন্য জনগণকে মৃতবেয়ী হওয়ার জন্য, বিদ্যুৎ সাশ্রয় করবার জন্য সরকার ঘোষিত এবং বলে দেওয়া আছে যে ওই এলাকায় ওই সময় লোডশেডিং হবে, সেইভাবে লোডশেডিং হচ্ছে বাংলাদেশের সর্বত্র। তার বিরুদ্ধে, তার প্রতিবাদে বিএনপি তাদের আন্দোলন কর্মসূচি দিয়েছে। সেই আন্দোলন কর্মসূচিতে ভোলাতে যেটি ঘটেছে, জনগণ সেখানে সম্পৃক্ত হয়নি, বিএনপির নেতাকর্মীরা সম্পৃক্ত হয়নি, হয়েছিল যারা গুন্ডা সন্ত্রাসী, এবং 2015-তে পেট্রোল বোমা দিয়ে মানুষ হত্যা করেছে, যাদের দিয়ে করিয়েছে, যারা আইন শৃঙ্খলা বাহিনীর ওপরে নানাভাবে তারা আঘাত করেছে, আমাদের পুলিশ বাহিনীকে হত্যা করেছে, সেই সমস্ত গুন্ডা বাহিনীকে নিয়ে মিছিল করিয়েছে। মিছিল করিয়ে প্রথমেই তারা শটগান দিয়ে পুলিশ বাহিনীর উপরে তারা শটগান দিয়ে গুলি করেছে। গুলি করবার পরে যখন তাদেরকে পুলিশ প্রতিহত করবার জন্য তাদেরকে ধাওয়া হচ্ছিল, তখন তারা জমিয়ে রাখা পাথর, ইট, সেগুলো পুলিশ বাহিনীর উপর নিক্ষেপ করে, এবং যেই
স্বেচ্ছাসেবক দলের নেতা মারা গেছে, সে বিএনপিরই কোনো এক দলের কর্মীর পাথরের আঘাতে সে নিহত হয়েছে। এটা আমি বিএনপির নেতাকর্মী বা হাবিব ভাই হয়তো অস্বীকার করে, আমি সেজন্য আগেই বলে রাখছি, তার শরীরে কিন্তু কোনো গুলির আঘাত বা পুলিশের মার মেরেছে এরকম কোনো আঘাত ছিল না, এবং পাথর ছুঁড়ে তাকে হত্যা করেছে বিএনপি থেকেই কোনো নেতাকর্মী। এবং এই যে আজকে ছাত্রদলের কথা বলছে যে মারা গেছে, আমি জানি না এখনও নিউজটা হাবিব ভাইয়ের মুখে শুনলাম, এরকম যারা আহত হয়েছে নিজেরা নিজেদেরকে আহত করেছে, এবং এই কাজগুলো যে তারা করলো এটা বিএনপি তো লাশ চায় আন্দোলন জমিয়ে ওঠানোর জন্য, বা আন্দোলন জমছে না সেই জন্য ক্যাম্পাসে লাশ চায়, আন্দোলনের মধ্য দিয়ে লাশ চায়, এবং বিএনপির কোনো একজন সিনিয়র নেতা তাদেরকে হত্যা করা হোক, হত্যা করে আন্দোলন জমুক, এই জন্য কিন্তু তারা সতর্ক অবস্থায় আছে, এটাও আমরা দেখেছি, এবং সেই রকম কাজটি কিন্তু ভোলা অবশ্যই তারই অংশ ভোলা না। আমার কথা হলো যে বিএনপি যখন ক্ষমতায় ছিল আমরা রাজপথে ছিলাম, আমাদের বিরুদ্ধে হুলিয়া জারি হয়েছে, আন্দোলন করে আন্দোলন শুধুমাত্র রাজপথে নেমেছি ব্যানারটা ধরেছে, তার জন্য পুলিশ হামলা করেছে, মাথা ফাটিয়েছে সিনিয়র সিনিয়র নেতাদের, মতিয়া চৌধুরী থেকে শুরু করে প্রয়াত নেতা নাসিম ভাই, তাদের উপরে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ছিলেন তার উপরে অত্যাচার করেছে। কেউ কি বলতে পারবে এই মিডিয়া কর্মীরা যারা আছেন, বাংলাদেশের জনগণ আছে, কিংবা বিএনপির নেতারা, যে আওয়ামী লীগের কোনো নেতা কর্মী প্রশাসনের উপরে হাত তুলেছে, কিংবা তারা বিএনপির কোনো নেতাকর্মীকে হত্যা করবার জন্য কোনো রকম পরিকল্পনা করেছে, নিজেরা খুন হয়েছে, নিজেরা আন্দোলন সংগ্রাম করতে গিয়ে রাজপথে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, কোনো কোনো কালে কোনো সময়ে একটা আইন শৃঙ্খলা বাহিনীকে তারা টর্চার করেছে বা তাদের উপরে অপমান করেছে, এই নজির তো নাই। তাহলে বিএনপি আন্দোলনের নামে প্রশাসনের উপরে তারা অত্যাচার করবে, হত্যা করবে, খুন করবে, গুম করবে, এই অধিকার তাদেরকে কে দিয়েছে? এটা কি কোনো আন্দোলন হলো নাকি সন্ত্রাসী কর্মকাণ্ড হলো? তারা হেরিকেন নিয়ে সারা বাংলাদেশে ঘুরে বেড়াক, আন্দোলন করুক, কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের, সাধারণ জনগণকে কিংবা আইন শৃঙ্খলা বাহিনীকে তাদের উপর টর্চার করার অধিকার, তাদের উপর আক্রমণ করবার অধিকার তাদের নেই। এটা এই বাংলাদেশে এখন আর চলবে না, এবং যে কারণে বিএনপির আন্দোলন সংগ্রামে নেতাকর্মীরা আসে না, কারণ তারা জানে যে আত্মঘাতী সিদ্ধান্ত নিয়ে বিএনপি মাঠে নামায় এবং নিজেরাই নিজেদেরকে হত্যা করবার জন্য এখন প্রস্তুতি গ্রহণ করেছে আন্দোলনটাকে চাঙ্গা করবার, তাদের অভিপ্রায় এইভাবে কিন্তু আন্দোলন হয় না। আন্দোলন করবার জন্য জনগণকে সম্পৃক্ত করতে হয়, যে আন্দোলন করছেন জনগণ সম্পৃক্ত হবে। বাংলাদেশের মানুষ একজন অশিক্ষিত কৃষক, তিনিও জানেন, তিনিও মোবাইল ফোন ব্যবহার করতে পারেন, তিনিও জানেন যুদ্ধের প্রভাবে বাংলাদেশে কী হচ্ছে, বাংলাদেশের অর্থনীতি কতটা মজবুত, বাংলাদেশের উৎপাদন ব্যবস্থা কী, একজন কৃষকও জানেন, যে তাকে তো ভুল ব্যাখ্যা দেওয়া যাবে না। গুজব ছড়িয়ে বিএনপি কোনো কিছু করতে পারে না, কেন করতে পারে না? জনগণ সচেতন, জনগণ বোঝে যে এটা মিথ্যা, এটা সত্য, কারণ এখান এই যে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড থেকে ঋণ নেওয়া নিয়ে বিভ্রান্তকর কথাবার্তা ছড়াচ্ছে, ঋণ নেওয়াটা একটা অব্যাহত প্রক্রিয়া। বিএনপি দিবার স্বপ্ন দেখে, কি বলে যে সিঙ্গাপুরের মতো, শ্রীলঙ্কার মতো বাংলাদেশ হয়ে যাবে, সরকারের পতন হবে, কোনোভাবে না বিএনপি ক্ষমতায় যেতে পারে কিনা, এটা তাদের স্বপ্ন। আবার কোভিড যখন বাংলাদেশ বিশ্বে টাচ করলো তখন তারা স্বপ্ন দেখছিল বাংলাদেশে আসুক, 16 কোটি মানুষ কোভিডে মরে যাক, তারপরে হয়তো তারা বেঁচে থাকবে এবং ক্ষমতায় যাবে। এই ধরনের যে তাদের মনোবৃত্তি, অর্থাৎ নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করা, এরকম যে একটা প্রবাদ আছে, সেই কাজগুলো যে বিএনপি করছে তাতে করে তাদের রেজাল্ট কী আসছে? রেজাল্ট হচ্ছে আজকে স্লোগান উঠেছে বাংলাদেশের মানুষ বলছে, তাদেরকে হেরিকেন হাতে করে এ দেশ থেকে বিতাড়িত করা হবে, হেরিকেন ধরিয়ে দেওয়া হবে হাতে, এই স্লোগান উঠেছে আজকে বাংলাদেশে। তো এইখান থেকে বিএনপিকে সরে আসতে হবে, বিদ্যুতের দাবিতে তাদের যে কর্মসূচি, আজকে কনসার্টে 20 জন মানুষকে নিরীহ নিরপরাধ, শুধুমাত্র তারা বিদ্যুতের দাবি তুলেছিল, সেই জন্য মধ্যরাতে তাদেরকে হত্যা করা হলো। আজকে বিদ্যুতের দাবি যখন বিএনপি তুলে পরিহাস করে তখন কি তাদের আত্মাগুলো অসম্মানিত হয় না? একে তো হত্যা করেছে, তাদের খুনের অপরাধ, তারপর তাদের আত্মাকে অসম্মান করছে এই বিদ্যুতের দাবির কথা বলে, যে বিদ্যুতের দাবির কোনো বিষয় নেই, এটি সরকার ঘোষিত লোডশেডিং, সেইখানে বিদ্যুতের দাবিতে তারা করছে। এবং আরেকটি বিষয় পরিষ্কার, যখন বিদ্যুতের
বিদ্যুৎ উৎপাদন করলো না বিএনপি ক্ষমতায় এসে। বত্রিশশো মেগাওয়াট বিদ্যুৎ আওয়ামী লীগ রেখে এলো 2001 সালে। বিএনপি 2001 থেকে 2006 এবং 2008 পর্যন্ত যখন জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় গেলেন 2009, তখন বিদ্যুৎ ছিল 3000 মেগাওয়াট, অর্থাৎ 2000 মেগাওয়াট বিদ্যুৎ লস হয়ে গেছে। বিএনপি এক ফোঁটাও বিদ্যুৎ উৎপাদন করেনি, মাঝপথে মানুষ হত্যা করেছে এবং আরেকটি কাজ করেছে, সেটি হলো কি, সেটি তাই মিডিয়া এবং পত্রিকার হেডলাইন, আমার কাছে আছে এখনও প্রথম আলোর হেডলাইন, কি সেটা আমি দেখাতে পারি, বলেছে যে 20,000 কোটি টাকা এই শুধুমাত্র বিদ্যুতের খাম্বা লাগানো, খুঁটি লাগানো, যেটা সে 20,000 কোটি টাকা লোপাট করে পাঠিয়ে দিয়েছে। কারা? তারেক রহমান, সিলভার সেলিম গং, এবং এই সিলভার সেলিম তারেক রহমানের যে বিদ্যুতের খাম্বার ব্যবসা আছে, এটা কি অস্বীকার করতে পারবেন হাবিব ভাই? পারবে না তো। তাহলে আওয়ামী লীগ এখন যেটি করছে, যখন 3000 বিদ্যুৎ নিয়ে যাত্রা শুরু হলো, অঙ্গীকার ডিজিটাল বাংলাদেশ গড়বার, তখন কি করতে হবে, কুইক রেন্টাল পদ্ধতির মাধ্যমে, অর্থাৎ কি জননেত্রী শেখ হাসিনার যে প্ল্যান, সেটা হচ্ছে স্বল্পমেয়াদী বিদ্যুৎ উৎপাদন এবং দীর্ঘমেয়াদী বিদ্যুৎ উৎপাদন। সেই জন্য কুইক রেন্টালের মাধ্যমে স্বল্পমেয়াদী বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা করলেন, বিদ্যুৎ পেয়ে গেলেন, বাংলাদেশ ডিজিটাল হলো, পাশাপাশি দীর্ঘমেয়াদী যে বিদ্যুৎ প্ল্যানগুলো আছে সেই বিদ্যুৎ যখন তৈরি হয়ে যাবে, তখন কুইক রেন্টাল আস্তে আস্তে সেটি ক্লোজ হয়ে যাবে, আমরা স্বল্প দীর্ঘমেয়াদী বিদ্যুতে চলে আসবো। যে এই প্রকল্পগুলো আজ মানে বাংলাদেশের মানুষ কোনোদিন স্বপ্নেও ভাবতে পারেনি, সেই বিদ্যুৎ প্রকল্পগুলো, দীর্ঘমেয়াদী প্রকল্প বাংলাদেশে চলছে, এমনকি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠা করেছে রূপপুরে। এখন না, আমি আরেকটা বিষয় বলে দিচ্ছি, মানে আমি কিন্তু বলতে চাই না, যখন হাবিব ভাই বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড নিয়ে এই শোকের মাসে বিভ্রান্তকর কথা বলে উনি শ্রদ্ধা জানাচ্ছেন, শোক জানাচ্ছেন, জানাতেই পারেন হাবিব ভাইকে, এখন আমরা মনে করি তিনি ছাত্রলীগ থেকে এসছেন, হ্যাঁ তিনি বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাবেনই, তার অন্তর থেকে এটা আসবেন, কিন্তু তার খুনের সাথে আওয়ামী লীগ জড়িত, জিয়াউর রহমানকে আওয়ামী লীগ করতেন, জিয়াউর রহমান তো আওয়ামী লীগ করতেন না, জিয়াউর রহমান এই খুনের সঙ্গে জড়িত, তাহলে কেন বলা হবে যে আওয়ামী লীগের জড়িত? হ্যাঁ আছে মোস্তাকরা আছে আওয়ামী লীগের মোস্তাকরা যেমন ছিল, সঙ্গে তাদের নির্দেশদাতা ছিল জেনারেল জিয়াউর রহমান, এটাও বলতে হবে হাবিব ভাইকে, এই সত্য অস্বীকার করলে হবে না। ঠিক এই প্রসঙ্গে কি বলবেন জনাব হাবিবুর রহমান হাবিব, সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যাকাণ্ডের বিষয়ে পৃথিবীর ইতিহাসে এই ধরনের নৃশংস ঘটনা ঘটেনি। 15 আগস্টে যে নৃশংস ঘটনা করছে, পৃথিবীর ইতিহাসে আপনি দেখেছেন নিজ দলের নেতারা এরকম একটা হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর তারা মন্ত্রী সবাই শপথ নেয়, তারা রাষ্ট্রপতি হয়, পৃথিবীর ইতিহাসে আসে কোনো প্রমাণ? এই মন্ত্রিসভায় যারা সদস্য হয়েছিলেন প্রত্যেকজনই বাকশালের মন্ত্রিসভায় ছিল, প্রত্যেকে, একজনও বাড়ি থেকে আসেন নাই, না স্বাধীনতা বিরোধী, না কমিউনিস্ট পার্টি, বিএনপি তখন জন্মই হয়নি। এবং এই মন্ত্রীগুলি পরবর্তী সময় এসে আবার আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য এসে এমপি হয়েছে, তাহলে কী হলো? আর জিয়া রহমানের তো কোনো সম্পৃক্ততা নাই, ওদের ডেপুটি চিফ অফ স্টাফ, ওনার কিন্তু ক্ষমতা আছে না, কোনো কিছুই ছিল না। এবং এই ধরনের ঘটনা ঘটার পর যে সংগঠিত করে সেই সরকার গঠন করে বা সেই ক্ষমতা গ্রহণ করে, তো জিয়া রহমান যে রাষ্ট্রপতি হয়েছিলেন না সেনাপ্রধান হয়েছিলেন, উনি তো 25 আগস্ট পর্যন্ত ডেপুটি চিফ অফ স্টাফ ছিলেন। মোস্তা যখন জেনারেল সফিউল্লাহ বিদেশে চাকরি নিয়ে চলে গেছে তখন অটোমেটিক্যালি পোস্ট খালি হয়েছে, উনি ডেপুটি চিফ অফ স্টাফ ছিলেন, উনি চিফ অফ স্টাফ হয়েছেন, এটা জিয়া রহমান সম্পৃক্ততা কোথায়? এবং দেখেন আমরা কিন্তু না বুঝে যে কথা বলে, এই 15 আগস্টের ঘটনা ঘটার পরে আপনার কাছে আসবো, জাস্ট 30 সেকেন্ড সময় দিবেন অধ্যাপিক উপকিল, জিয়াউর রহমানের সম্পৃক্ততা নেই, আপনাকে সময় তো আপনি আমাকে কম দিয়েছেন, আপনাকে এই পর্যন্ত বেশি দিয়েছেন দিয়েছেন। আচ্ছা আমি প্রথমেই বলবো, হাবিব ভাই যে কথাগুলো বলছেন যে বঙ্গবন্ধুকে যে জিয়াউর রহমান খুন করেছে, সেটা তো আওয়ামী লীগ বলেনি, দেশের মানুষ বলতে চায়নি, কে বলেছে? বলেছে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি, যে খুনিরা বলেছেন চ্যানেলে মিডিয়াতে স্টেটমেন্ট দিয়ে যে আমরা খুন করেছি, সেই আত্মস্বীকৃত খুনি ফারুক এবং রশিদ, তারা বলেছে যে জিয়াউর রহমান আমাদেরকে নির্দেশ দিয়েছে বঙ্গবন্ধুকে
খুন করবার জন্য, তার নির্দেশ পেয়ে আমরা খুন করতে গিয়েছি আমরা এবং খুন করেছি। এবং তার বঙ্গবন্ধুকে খুনের পরে জিয়াউর রহমান রাষ্ট্র বঙ্গবন্ধুর রক্তের ওপর দাঁড়িয়ে রাষ্ট্র ক্ষমতা দখল করে তিনি যে বঙ্গবন্ধুর খুনের সাথে জড়িত সেটি তো তার প্রত্যেকটি কর্মকাণ্ড দিয়ে প্রমাণ করেছেন। বঙ্গবন্ধুর খুনিদেরকে উনি মানে যেহেতু নির্দেশদাতা তাদেরকে কী করেছেন, হেফাজত করেছেন, তাদেরকে প্রাইস পোস্টিং দিয়েছেন, তাদের পরিবার পরিজনকে উনি সুরক্ষা দিয়েছেন, এমনকি বঙ্গবন্ধুর বিচার কার্য হত্যাকাণ্ড ইন্ডেমনিটি দিয়ে বন্ধ করেছেন। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর জেনারেল জিয়াউর রহমান, কারণ তিনি হলো পাকিস্তানিদের নির্দেশনা আন্তর্জাতিক চক্রান্ত অংশ হিসেবে জিয়াউর রহমান সেটি করেছিলেন, এবং বঙ্গবন্ধুকে হত্যার পর তিনি কী করেছেন, পাকিস্তানিদের খুশি করবার জন্য, গোলাম আজমদেরকে রাজনীতি করবার জন্য নাগরিকত্ব দিয়েছেন, দেশে ফিরিয়ে এনেছেন, সংবিধানকে ডাস্টবিনে ফেলে দিয়ে ধর্মের অপব্যবহার করে ধর্মভিত্তিক রাজনীতি করবার নামে বঙ্গবন্ধুর খুনিদেরকে দিয়ে দল গঠন করিয়েছেন ফ্রিডম পার্টি, এবং বহুদলীয় গণতন্ত্রের নামে যুদ্ধাপরাধী জামাত যারা দেশের স্বাধীনতা বিরোধী শক্তি তাদেরকে দিয়ে দল গঠন করিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, যার মাধ্যমে বা পাকিস্তানি ভাবধারা রাষ্ট্র প্রতিষ্ঠা, অর্থাৎ পরাজিত সে একাত্তরের যে শক্তি সেই শক্তিকেই তারা পুনঃপ্রতিষ্ঠিত করেছিলেন। এমনকি বেগম খালেদা জিয়া যখন 91-এ প্রধানমন্ত্রী হলেন, জেনারেল জিয়াউর রহমান তারপরে নিহত হলেন, এরপরে এরশাদ বিরোধী আন্দোলন হলো, 91-এ বেগম খালেদা জিয়া এসে স্বামীর আদর্শকে ধারণ করে সেই 1991 সালে প্রথম তিনি 15 আগস্টে ভুয়া জন্মদিন পালন করলেন, মিথ্যা জন্মদিন বানিয়ে পালন করলেন, কোন দিন, যেদিন জাতির জনককে জিয়াউর রহমানের নির্দেশে হত্যা করা হয়েছিল সেই 15 আগস্টে তিনি জন্মদিন পালন করলেন, এবং ওই দিকে পাকিস্তানিরা ওই কেক কাটছে, ডান্স করছে, আর এইখানে বেগম খালেদা জিয়াও তা উনি ওনার দলীয় নেতাকর্মীদের নিয়ে নৃত্য করছেন এবং কেক কাটছেন। এই কেক কাটার বিষয়টা নিয়ে আপনি আরও বলবেন, কিন্তু তার আগে আমার একটা বিরতি নিতে হচ্ছে। দর্শক নিচ্ছি নিটল টাটা মাইটিভি সংলাপে একটা বিরতি, ফিরছি, সাথেই থাকুন। দর্শক ফিরে এলাম আবার, সাথে থাকার জন্য ধন্যবাদ, স্বাগত জানাচ্ছি নিটল টাটা মাইটিভি সংলাপে। আমরা আলোচনা করছিলাম সমসাময়িক রাজনীতি প্রসঙ্গে। জনাব হাবিবুর রহমান হাবিব, অধ্যাপিকা অপু উকিল, উনি বলেছিলেন এর আগে আলোচনায় যে আন্দোলন জমানোর জন্য বিএনপি লাশ চায় আর তারই অংশ হচ্ছে ভোলার ঘটনা। আপনার এই অপু উকিলের, অধ্যাপিকা অপু উকিলের এই কথাটা আপনার এতে ছেড়ে দেন, মিডিয়াতে ছেড়ে দেন, এটা সত্য বলেছে, সত্য বলেছে না মিথ্যা বলেছে, দেখেন যে 1% মনে হয় সমর্থন করে, আওয়ামী লীগ যারা করে তারাও বলবেন এটা, যে লাশ ফেলে ফেলে আন্দোলন বিএনপি করতে চায়, এবং যে কথাটা বললো যে স্বেচ্ছাসেবক দলের যে সেটা মারা গেছে, সেটা ইঁটের আঘাতে পাথরের আঘাতে মারা গেছে, আজকে এটা মারা গেছে, এইসব মিথ্যা কথা বললে মানুষ কিন্তু, আমরা টক শো যাই বলি না কেন, আমরা মানুষ কিছুটা শোনে, কিন্তু তারপরে মানুষ কিন্তু প্রচণ্ডভাবে আমাদের ঘৃণা করে এই মিথ্যা কথাগুলো বললে, নিজের ছেলেকে মেরে আর বললো যে কোনো এখানে এই যে বললো কী বললো যে সন্ত্রাসী মাস্তান যারা এখানে ওই ছেলেটাগুলি ওখানে সন্ত্রাসী মাস্তান ই করেছে 2015 সালে, আর যে কথাটা বললো আমি তো সাক্ষী, আমার সামনে মার কাছে মামার বাড়ির গল্প করলে কি হয়, এখন আন্দোলন করতে গিয়ে আওয়ামী লীগকে করেছে না কেছে আমার চেয়ে তার অপুকুল ভালো জানে না, পুলিশ মরেছে কি না মরেছে আমার চেয়েতে ভালো জানে না, অসম্মত করা হয়েছে কি না হয়েছে আমার চেয়েতে ভালো জানে না, বিশেষ কথা বলতে চায় না। এখন কথা হলো যে এই সমস্ত কথা বলে কোনো বল দাবিই নেই, আর যে কথাটা বলা হয় এই 20,000 কোটি টাকা নেই খাম্বা, আমি প্রমাণ দিয়েই বলছি যে 13,500 কোটি টাকা বাজেট ছিল 5 বছরে বেতন ভাতা এবং উন্নয়নে খাম্বা বানানো বা আরও বিদ্যুৎ প্ল্যান্ট তৈরি করার জন্য, তো সেখানে 20,000 কোটি টাকা চুরি করে লোকের হাতে খাম্বা, বলেন তো আপনি, এখন এইটার ভেতরে ধরেন কত 400 আনবে, এখন এখানে যদি আমি 1 লিটার পানি দিই বা চা দিই এর হবে এরপর ধরবে, ঠিক এরকম কথা, বাজেটই 13,500 কোটি টাকা, 20,000 কোটি লুট পায় মইনী আহমদ মজা এক বদমাইশ এক সেনা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট এক জেনারেল রাষ্ট্রে ক্ষমতা দখল করেছিল সে বলছিল একদিন 20,000 কোটি লুটপাট করেছে, যে এই সমস্ত কথাবার্তা বলে মানুষকে বিরক্ত করা ছাড়া তো আর কিছু হয় বলে আমি মনে করি না। আর একটা যে কথা বলা হচ্ছে যে যুদ্ধের কারণে, কিসের যুদ্ধের কারণে, এখন কত করি ডিজেল কত করি, কত ব্যারেল, কত 100 120 130 না আর কম, আমার টাকা নেই
সরকার বলছে টাকা নেই, আমি ডিজেল কিনতে পারছি না, ইউক্রেন থেকে তো রাশিয়া থেকে তো তেল আসে না, তেল আসে তো মিডল ইস্ট, এখানে তো যুদ্ধ নেই, তাহলে $147 করে কিনে $35 লিটার যদি ডিজেল বিক্রি করতে পারে, তাহলে এখন কেন সরকার $80 করে ডিজেল বিক্রি করবে, পেট্রোল কেরোসিন বিক্রি করবে? এই যে কথা করি, এখন সরকার টাকা নেই, আমি যে খাতে বলতে বিদ্যুৎ খাতে যে চুরি হয়েছে এই কয় বছরে, প্রতি বছর ধরে ২৫,০০০ ২৬,০০০ ২৭,০০০ ৩০,০০০ কোটি টাকা বাজেট শুধু বিদ্যুতের জন্য, এত টাকা চুরি করার পর দেশটাকে এমন জায়গায় নিয়ে গেছে। বিদ্যুৎ খাতে কি সফলতা আসে নাই আগের চেয়ে? হ্যাঁ, আগের চেয়ে সফলতা আসছে, বিদ্যুৎ অনেক বেড়েছে, এবং বেড়েছে মানে কি, এবং এখানে অপ্রয়োজন অপ্রয়োজন এখানে চুরি করার জন্য এটা করেছে। আপনার হলো সঞ্চালন লাইন আছে ১৩,০০০ মেগাওয়াট, আপনি কেন ২৫,০০০ মেগাওয়াট ২৬,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবেন? আমি জানতে চাই আপনার কাছ থেকে, সেটি হচ্ছে সরকার বলছেন এবং সরকার প্রধান বলছেন যে উন্নত দেশগুলোকে অনুসরণ করেই বিদ্যুতের বিষয়ে সাশ্রয়ী অবস্থানে গেছে বাংলাদেশ, কিন্তু এবং পাশাপাশি বলা হয়েছে কোভিডের একটা বিষয় আছে, তারপর রাশিয়া ইউক্রেনের যুদ্ধের বিষয় আছে, এই বিদ্যুতের সাশ্রয়ী অবস্থান এবং বিদ্যুৎ নিয়ে যে আলোচনাটি হচ্ছে এটা কি, মানে আপনারা কি বলবেন, এটা কি সরকারের ব্যর্থতাটা আসলে স্পেসিফিক কোথায়, নাকি রাশিয়া ইউক্রেনের যুদ্ধ রাশিয়া ইউক্রেন দিয়েছে, রাশিয়া ইউক্রেনটা গমের উপরে ইফেক্ট হতে পারে, রাশিয়ান ইউক্রেনের জন্য আপনার কি হবে, অন্য কি আছে এখানে, এখানে বিদ্যুৎ কি রাশিয়ান, এই ডিজেল কি আপনি রাশিয়া থেকে আসে না ইউক্রেন থেকে আসে, এখন তো আসে না। আপনি আরেকটি কথা বলেছেন যে বাংলাদেশের এই বিদ্যুৎ বিদ্যুৎ সংকট না, সরকার কখনো সংকট বলে না, একটা সাশ্রয়ী অবস্থা হয়ে গেছে, সংকট না, বিদ্যুৎ উৎপাদন করার জন্য সরকার তেল কিনতে পারছে না, তেল কিনতে পারছে না, তেলের তো সংকট নেই, সরকার তো বলছে যে টাকা নেই, সরকার বলে নাই যে টাকা নেই, টাকা নাই তো, নাই তো, দেখছেন না ব্যাংকগুলো অবস্থা, দেখছেন না টাকা নেই বলে কিনতে পারছে না, এবং দেখেন আজকে প্রায় ৪.৫ বছর আপনি বলছেন বিএনপির পক্ষ থেকে যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ এর জন্য কোনো দায়ী না, এর জন্য দায়ী হবে কেন, এবং এই যে আপনার বলে যে আমাদের 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 গার্মেন্টস আলোচনা কেন, না রাশিয়ান ইউক্রেন তো ওই কিছু কিছু দেশের কিছু অংশ, যেমন ইউরোপিয়ান কান্ট্রি, বাংলাদেশের কোনো প্রভাব, বাংলাদেশের প্রভাব কেন পড়বে, দেখেন আমার রাশিয়ায় শুধু আসছি আপনার কাছে, আমার রাশিয়ায় শুধু রাশিয়া ইউক্রেন অল্প কিছু চায়, বাংলাদেশের বিদ্যুৎ সহ বিভিন্ন পণ্য আমদানি রপ্তানির ক্ষেত্রে একটি প্রভাব রেখেছে, এর আগে আমরা বিভিন্ন মহল থেকে এটা শুনেছি, এখনও শুনছি, এখনও জানি, কিন্তু জনাব হাবিবুর রহমান হাবিব যেমনটি বলছিলেন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বাংলাদেশে কোনো প্রভাব পড়েনি। হ্যাঁ, সেটা মানে বিএনপি কিন্তু সবাই এরকম আবোল তাবোল প্রলাপ বকছে এবং বিশ্ব মানে একটা ধারণা করতে চায়, স্বপ্ন দেখতে চায় যে বাংলাদেশটা দেউলিয়া হয়ে যাক এই যুদ্ধের প্রভাবে। আমি যেটা প্রথমেই বলেছিলাম, যেমন ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের কথা বলেন, এখন বলছে টাকা নাই সেই জন্য গ্যাস কিনতে পারছে না, গ্যাসটা যে দিচ্ছে না কেনার যে যুদ্ধের কারণে বন্ধ হয়ে আছে এটা কিন্তু ওনারা বুঝেও না বোঝার ভান করছেন। আচ্ছা, যুদ্ধের প্রভাবের যে বাংলা মানে অর্থনৈতিক স্থিতিশীলতা, আমি একটা রিপোর্টের কথা বলছি আজকে, মানে ইকোনমিক টাইমস একটা ভারতীয় সংবাদ মাধ্যম, প্রত্যেকটা জাতীয় প্রত্যেকেই নিউজ এসছে আজকে, আমি বলছি না, সেখানে বলছেন, প্রতিবেদনে বলছেন যে বিশ্ব মানচিত্রে বাংলাদেশের বয়স ৫০ বছর, দীর্ঘ সময় পার করে বাংলাদেশ নিজেদের অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত করেছে, উৎপাদন খাতের বিস্তৃতির ভিত্তি এবং অবকাঠামো প্রকল্পের উদ্দীপনা সহ এটি এশিয়ার মধ্যে একটি শক্তিশালী অর্থনৈতিক দেশ হতে চলেছে এই বিশ্ব মন্দার মধ্যেও, এটা কিন্তু আজকের নিউজ এবং প্রভাবশালী একটা নিউজ পত্রিকা। তো এবং এই রকম পরিস্থিতিতে অন্যান্য দেশের সাথে তুলনা করেছে এই প্রতিবেদনে, সেখানে বাংলাদেশের অবস্থান এশিয়ার মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে পত্রিকাটি বলেছে। বিএনপি জোর করে যদি বলে সরকারের কিছু নেই, সরকার জিরো হয়ে যাচ্ছে, এটা তো তাদের কথা, জনগণের কথা না। তো এই যেমন বিদ্যুৎ খাত নিয়ে, কুইক রেন্টাল নিয়ে হাবিব ভাই নানা ধরনের কথা বলল, আমি একটু মানে একটু প্রমাণসহ একটা তথ্য আমি দেখানোর জন্য এই যে বের করলাম, এটা হচ্ছে দেখেন, এটা হলো প্রথম আলোর নিউজ, অন্য পত্রিকা আমি বের করি নাই, প্রথম আলোটার নিউজটাই আমি বের করেছি। সেই প্রথম আলোর নিউজটা কবেকার, এই নিউজটা হয়েছে ২৫শে জানুয়ারি ২০০৭, আমি কিন্তু দায়িত্ব নিয়েই বলছি, প্রথম আলো ২০০৭ ২৫শে জানুয়ারি নিউজটা লিখেছে, কি লিখেছে, লুটপাটের জন্য বাঘাবাড়ি বিদ্যুৎ প্রকল্প টেনে বড় করেছিল জোট সরকার, এবং রিপোর্টটা করেছে হানিফ মাহমুদ, মানে আওয়ামী লীগের আমলে বাঘাবাড়ি যে বিদ্যুৎ প্রকল্প যেটা করেছিলেন জননেত্রী শেখ হাসিনা তৎকালীন প্রধানমন্ত্রী, সেটাকে বড় টেনে হিস্টে বড় করেছে। এবার বড় করে কি করেছে, এক সরকারের আমলে প্রায় সমাপ্ত
প্রকল্প পরের সরকার এসে ব্যয় বাড়িয়ে সংশোধন করেছে। আচ্ছা, ওইটা কিন্তু সমাপ্ত হয়ে গেছিল প্রকল্পটা বাগাবাড়ির, সেটাকে ব্যয় বাড়িয়ে লুটপাটের জন্য এটাকে বড় করলো। এরপর লিখেছে, উন্নয়নের এমন নজির বাংলাদেশই সম্ভব, আর এমনটি ঘটেছে বাঘাবাড়ির 100 মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্পে, এবং সেটা বলছে 1996 থেকে 2001 সাল পর্বে আওয়ামী লীগ ক্ষমতায় থেকে এই প্রকল্পটি গ্রহণ করেন, সিংহভাগ কাজ করা হয় 2001 সালে শেষ হয়েছিল, কিন্তু একই বছর অক্টোবরে বিএনপি ক্ষমতায় এসে টেনে হিসড়ে বড় করে কমপক্ষে 70 কোটি টাকা লুট করল। এরকম কিন্তু হাজারটা ডকুমেন্টস আমার কাছে আছে, এবং আরেকটা প্রমাণ দিচ্ছি, আরেকটা ডকুমেন্টস দিচ্ছে যে মানে গায়ের জোরে কথা বললে তো হবে না। হানি ভাই বলছিল না যে আমরা যদি টকশোতে উল্টাপাল্টা কথা বলি মানুষ হাসে, আসলেই কিন্তু হাসে। এই জন্য প্রমাণসহ কথাবার্তাগুলো যদি আমরা না বলি আমাদেরও খারাপ মনে করে, আমাদের নিজেদেরও খারাপ লাগে। এখানে বিদ্যুৎ প্রকল্প নিয়ে আমি যে কথাটা বললাম যে 20,000 মেগাওয়াট বিদ্যুৎ তারা কী করলো, মানে লুটপাট করেছে। এই দেখেন, এটা হচ্ছে ইত্তেফাকের নিউজ, এখানে একটু ক্যামেরাটা ধরবেন সবাই দেখুক না, ইত্তেফাকের নিউজে এটা কবেকার নিউজটা, এটা ইত্তেফাক 21 মার্চ 2007, সেখানে লিখেছে দুর্নীতি বিদ্যুৎ খাতে লুটপাট, 20,000 কোটি টাকা লুট, খাম্বা সাগর সারোয়ার নিউজটা করেছে। সেখানে লিখেছে বিদ্যুৎ খাতের সমগ্র ব্যবসা বাণিজ্য দেখছেন তারেক মামুন গং, তো এবং তারপরে ধারাবাহিকভাবে কীভাবে কীভাবে লুট করেছে সিলভার সেলিম সহ, সেগুলো কিন্তু এগুলো ইত্তেফাকের নিউজটা করেছে। তো এরকম আমার কাছে আরও আছে। তো আমি যেটা বললাম, হাবিব ভাই কিন্তু তার উত্তর দিতে পারেনি যে বিএনপি যে 2001 থেকে 2006 পর্যন্ত ক্ষমতায় থাকলো, 1 মেগাওয়াট বিদ্যুৎ কেন উৎপাদন করলো না, এটার একটু উত্তরটা দিবেন জনাব হাবিবুর রহমান। হাবিব আসছি আপনার কাছে, যেটা বলছেন না, আমার কাছে আরো কিছু প্রশ্ন রয়ে গেছে। আপনি যে এই আমি এখনি আসছি, একবারে হাবিব উত্তরটা দেন, আচ্ছা সেই বলুন না কেন, যত একটু বলেন যে আপনি 2001 থেকে 2006 পর্যন্ত, 2001 থেকে সে যেটা বলছে তারা যে এই যে কথাগুলি বলে বিদ্যুৎ তারা 3200 মেগাওয়াট বিদ্যুৎ, ভুল বলছে, আগে 3000 বলছে, আমি সংশোধন করে দিলাম, 3200 মেগাওয়াট বিদ্যুৎ রেখে এসেছিল বিএনপির সময় 200 কমে গিয়েছিল, মানে 3000 মেগাওয়াটে আসছিল বিদ্যুৎকে বিএনপি বাড়িতে নিয়ে গেছিল। বিএনপির সময় আপনার বড়পুকের কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন শুরু হয় নাই, আপনার গাজীপুরে শুরু হয় নাই, হ্যাঁ আস্তে আস্তে সেটা হয়েছে। এখন যেটা 100 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুতের কথা নিয়ে বাঘাবাড়ি এটা আলোচনা করতেছে, সাগর ওই যে কি সাগর সরোবর নাকি কী করছে, ওর ওর আমি এই চ্যালেঞ্জই বলতে চাই, ও যদি প্রমাণ করতে পারে যে 20,000 কোটি টাকা বিএনপি চুরি করেছে, তাহলে আমরা আর কোনোদিনও কথা বলবো না, আমার বাজেটই ছিল 13,500 কোটি টাকা। কিন্তু 2001 থেকে যেটা অধ্যাপিকা, 2001 থেকে 2001 থেকে 6 এই সময় অনুযায়ী এই তুলনা, এই সময় কেন আমাদের আমাদের ইয়ে গাজীপুরে আমাদের বিদ্যুৎ উৎপাদন গিয়েছিলো, তারপর আমাদের বড় প্রক্রিয়া কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছিল সিরাজগঞ্জে, এখানে পরে যে বিদ্যুৎ কেন্দ্রটা করলো এটা আমাদের টুকু ভাই যখন মন্ত্রী ছিলেন তখন ওই যে জায়গা অধিগ্রহণ করা বালু দিয়ে ভরাট করা সব তো বিদ্যুৎ সময় শুরু হয়েছে। খাম্বার কথা বলে খাম্বা বানাইছিল বলতে এখন আপনার বিদ্যুৎ সঞ্চালন লাইন দিতে পেরেছেন, খাম্বা কয় টাকার খাম্বা টোটাল টেম্বার টেন্ডার কত টাকা, 100 কোটি টাকা, 1000 কোটি টাকাও না তো খাম্বা, এই যে মিথ্যা কথা বলে। এখন যে কথাটা 2001 থেকে 2006 বিএনপি বিদ্যুৎ অবশ্যই সফল না, বিএনপি শুরু তো করেছিল তখন তো উৎপাদন ছিল, উৎপাদন ধারাবাহিক, যেমন আমরা আগে কত ছিল আমাদের 2001-এর আগে কত ছিল, তার আগে কত ছিল, আস্তে আস্তে আমাদের বাড়ছে না, আমাদের বাজেট যেমন 786 কোটি টাকা ছিল, এখন বাজেট আমাদের কত, 6,78,764 কোটি টাকা, বিদ্যুৎ ওইভাবে আস্তে আস্তে বাড়তেছে। আওয়ামী লীগের আমলে যে লুটপাটটা হয়েছে, আমরা কুইক রেন্টাল কিসের জন্য, তাৎক্ষণিক একটা ব্যাপার, সেখানে বলতেছে কুইক, এখনও তাদের এখনও নবায়ন করেই যাচ্ছে, এই যে হাজার হাজার না লক্ষ লক্ষ কোটি টাকা এই যে কুইক রেন্টাল এদের পিছনে, এবং ব্যবসা কিন্তু কেউ না, সব আওয়ামী লীগের ঘরনার আপনি বলবেন, কিন্তু তার আগে একটু ছোট্ট বিরতি নিয়ে আসছি। দর্শক নিচ্ছি নিটল টাটা মাইটিভি সংলাপে আরও একটি বিরতি, ফিরছি, সাথেই থাকুন। দর্শক ফিরে এলাম আবার, সাথে থাকার জন্য ধন্যবাদ, আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের নিটল টাটা মাইটিভি সংলাপে। আলোচনা করছিলাম আমরা সমসাময়িক রাজনীতি বিষয়ে। অধ্যাপিকা অপু উকিল, আপনার সাথে আলোচনা করার কথা, সে আপনার দিয়ে শুরু করি, আমাদের শেষ পর্ব একদম শেষ দিকে আছি, 3 মিনিট সময় পাবেন, কি বলবেন বিদ্যুৎ উৎপাদন বিষয়ে, সন্তোষজনক উৎপাদন ছিল?
বিদ্যুৎ উৎপাদন তো করেনি, আমি তো প্রমাণ দিয়েছি, আমি ডকুমেন্ট মানে যেটার তথ্য সেটা উপস্থাপন করেছি যে 3200 মেগাওয়াট রেখে এসেছিলেন 2001-এ, আর 2009-এ এসে সেটা 3000 মেগাওয়াট ছিল, এক ফোঁটা বিদ্যুৎ উৎপাদন করেনি এবং সবই লুটপাট করেছে। এবং বিদ্যুতের জন্য মানুষের 20,000 মানে 20 জন মানুষ নিহত হয়েছে, এটা কি সোজা কথা? একটা বিদ্যুতের দাবি করতে এসে, কারণ বিএনপির সময়টা ছিল একেবারে মধ্যযুগীয় একটি সময়, জঙ্গিবাদে আচ্ছন্ন, হাওভবন থেকে লুটপাট, দুর্নীতি, মানুষ খুন, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে হত্যা, জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করবার জন্য 2004-এর 21শে অগস্ট পরিকল্পনা, 24 জন মানুষকে সেখানে হত্যা করে ফেললো, গ্রেনেডে 500 আওয়ামী লীগের নেতাকর্মী ঘরে অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছে, সমগ্র বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের দেশ ছাড়া করেছে, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ক্লিন হার্টের নামে তাদেরকে হত্যা করেছে, এরকম একটা পরিস্থিতিতে বসে বসে তারা হাওয়া ভবন বানিয়ে, যেটা একেবারে প্যারালাল একটি অর্গানাইজেশন বানিয়েছিল বিএনপির, সেখানে বসে প্রত্যেকটা সেক্টর থেকে এমনভাবে পার্সেন্ট, যেটা নামিত ছিল তারেক রহমানের মিস্টার 10%, তো এই যে এই কাজগুলো করাতে কোনো প্রকল্পই সেখানে বাস্তবায়ন করতে দেয়নি। এবং বাংলাদেশের শুধুমাত্র বিদ্যুৎ খাত না কিন্তু, এবং আপনারা দেখেন পানি, খাদ্য সব কিছুতেই বাংলাদেশ এক পিছিয়ে গিয়েছিল। এখন আমি বলছি যে যদি হাবিব ভাইয়ের কাছে এইরকম কোনো ডকুমেন্টস থাকে যে কুইক রেন্টালে বা কোনো জায়গায় কোনো দুর্নীতি হয়েছে, সেটা আমি বলবো আপনি সেটা দুর্নীতি দমন কমিশনে দেন, মিডিয়াতে শো করেন, সুনির্দিষ্টভাবে সেই তথ্য উপস্থাপন করতে পারেন, কারণ গভর্নমেন্ট দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাচ্ছে, করেছে। একটু নির্বাচন প্রসঙ্গে, নির্বাচন প্রসঙ্গে বিএনপি নির্বাচন কমিশনের সাথেও সংলাপে যায়নি, তারা নির্দলীয় সরকার ছাড়া নির্বাচনে অংশ নেবে না, তাহলে আগামী নির্বাচন কোন দিকে যাচ্ছে? আওয়ামী লীগও সংবিধান পরিবর্তন চায় না। নির্বাচন প্রসঙ্গে আমার যেটা মন্তব্য যে ওনারা যে দাবিটা তুলেছেন বা তুলছেন যে আমরা নির্বাচনে যাব না, আমরা নির্বাচনে যাব না, আমরা এটা করব না, না না না, যে এই যে একগামী স্বভাব, একগামী ভাব, এটা 2014-তে করেছেন, 14-তে করে তারপরে ক্ষমতা থেকে উচ্ছেদ করবার জন্য 92 দিন আপনারা আন্দোলন করেছেন, রেজাল্ট কী এসেছে? রেজাল্ট জিরো, এবং দিনে দিনে আরও জিরো হয়ে গেছে দলটি। এখন আবার সামনে নির্বাচনে তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট এটা সংবিধানে নাই, এবং আজ তত্ত্বাবধায়কের নাম শুনলে মানে এইটা কোন, যারা ভুক্তভোগী বাংলাদেশের জনগণ, আমি তো মনে করি বিএনপির অনেক তত্ত্বাবধায়ক গভর্নমেন্টের পছন্দ করছে না, বিরুদ্ধে। বেগম খালেদা জিও তো এটা বলছেন যে শিশু এবং পাগল ছাড়া কেউ তত্ত্বাবধায়ক নিরপেক্ষ নাই, উনিও তো প্রকারান্তরে তত্ত্বাবধায়কের বিরুদ্ধে। আর বিএনপি 2006-এ নির্বাচন করবার জন্য, লাস্টেরটাই আমি এক্সাম্পল দিলাম, 2007-এর 22শে জানুয়ারি নির্বাচন করবার জন্য যে অন্তর্বর্তী মানে নির্দলীয় সরকারের গঠন করলো, সেখানে সেই অভিজ্ঞতাটাও যদি মানুষের মনে থাকে, পেছনেরটা তো ভুলে যাই আমরা, সেখানেও দেখবেন যে বিএনপির সময় যে তত্ত্বাবধায়ক সরকার হলো, সেখানে প্রধান উপদেষ্টা সংবিধান পরিপন্থী থিওরি বা তত্ত্ব চাপিয়ে দিচ্ছে বলে, আইন চাপিয়ে দিচ্ছে বলে 4 জন উপদেষ্টা পদত্যাগ করেছিল, মনে আছে নিশ্চয়ই, সুলতানা কামাল, শফি সামি, তারপর হচ্ছে, কিন্তু এবারে নির্বাচনে নির্দলীয় সরকার ছাড়া যাচ্ছে না বিএনপি, ওনারা পদত্যাগ করেছিল, কেন পদত্যাগ করেছিল? ওয়া কেয়ারটেকার গভর্নমেন্ট যদি এতই ঠিকঠাক থাকে, তাহলে প্রধান উপদেষ্টার সাথে তাদের 4 জন উপদেষ্টা পদত্যাগ করলো, এবং সর্বশেষ সবাই পদত্যাগ করলো, তারপরে কেন এসেছিল এই 111 গভর্নমেন্ট? আর এটা নিয়ে 2014-তে তো 2014-2010-এ কেয়ারটেকার গভর্নমেন্ট নির্বাচন হোক সেটাই চেয়েছিল আওয়ামী লীগ, কিন্তু আইন, হাইকোর্টের ল সেটা মানতে হবে, সংবিধান মানতে হবে, সেইভাবেই এসেছে। কেয়ারটেকারের যে নীল নকশা সেটার কারণেই 111 গভর্নমেন্ট এসে 2 বছর বাংলাদেশকে পিছিয়ে দিয়েছে, যে এই সরকারের দাবিটা অমূলক। আর আমরা যেটা মনে করি যে বিএনপির যেটা মনে করে যে জনগণের ভোট পাবে না, এটা তাদের মনে করাটাই স্বাভাবিক, জনগণের জন্য তারা কিছু করে নাই, জনগণকে খুন, হত্যা এবং লুটপাট করা ছাড়া, জঙ্গিবাদ দিয়ে মানুষ খুন ছাড়া জনগণের জন্য কিচ্ছু করে। আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী হবে, অবশ্যই সংবিধান অনুযায়ী হবে, অবশ্যই বিএনপিকে সেই নির্বাচনে আসা উচিত। আমি বলবো যেটা আপনি প্রশ্নটা করেছেন, যে বিএনপি যদি নির্বাচনকে ঘিরে কোনো রকম স্বচ্ছ, নিরপেক্ষ, জবাবদিহিতাপূর্ণ করবার জন্য কোনো সাজেশন থাকে, তাদের যদি কোনো পরিকল্পনা থাকে, সেটা নির্বাচন কমিশনে গিয়ে জানিয়ে আসুক। দল নির্দেশ দিয়েছে উপজেলায়,
মেয়র পৌর মেয়র দাঁড়াবেন না, দল কি মেনেছে মানেনি তো, তারা তো সবাই দাঁড়িয়ে গেছে। আর এবারও বিএনপি যদি নির্বাচনে না এসে বিএনপি সব নেতার দাঁড়িয়ে যাবে স্বতন্ত্র চলে আসবে, তখন কি হবে? ধন্যবাদ তাদের সাথে তো থাকবে না। হাবিবুর রহমান হাবিব যেমনটি বলছেন নির্বাচন প্রসঙ্গে, ঠিক আছে যেটা বলছে আমি ভুলে যাই তো, আসলে বুঝতে হবে তো আওয়ামী লীগ যখন এরশাদের আমলে উপজেলা নির্বাচন গেল না, কতজন আওয়ামী লীগের প্রার্থী হয়েছিল নির্বাচনে, কতজনকে বহিষ্কার করতে হয়েছিল, কতজন উপজেলা চেয়ারম্যানকে, অত দূরে যাবে কেন? এই যে ইউনিয়ন কাউন্সিল নির্বাচন হলো, স্বয়ং দেশের প্রধানমন্ত্রী দলের প্রেসিডেন্ট উনি স্বাক্ষর করে উনি নৌকা প্রতীক দিলেন ওনার দলের নেতাদেরকে, কত বিদ্রোহী প্রার্থী হলো, প্রধানমন্ত্রী যার প্রধানমন্ত্রীকেই তার দলের নেতারা মানে না, যার দলের প্রেসিডেন্টকে তার দলের পরীক্ষিত নেতা করে মানে না, এতে কত বিদ্রোহী প্রার্থী হলো না এবং জিতছে তো তারাই, মানে কত দীক্ষিত তাহলে আওয়ামী লীগের এই যে নৌকা মার্কা, আমার পাবনা সদরে দশটা ইউনিয়ন দশটাই নৌকা হেরে গেছে, দশটায় হারছে। আওয়ামী লীগ সংবিধান পরিবর্তন করবে না এবং কীভাবে দলীয় সরকার? হ্যাঁ আমরা 96 সালে যখন তখন তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে ছিল, ছিল না 173 দিন আওয়ামী লীগে হরতাল করতে হয়েছিল, 173 দিন কত কিছু করতে হয়েছে ওই সময়। তারপরে সেই সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার বেগম খালেদা জিয়া সংবিধান সংশোধন করলেন সংসদে প্রথম অধিবেশনে, তখন অপশন ছিল না নির্বাচন করা ছাড়া, ওই নির্বাচন করাই হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে সংশোধন করার জন্য, এটা আওয়ামী লীগ বিমান ভুলে গেছে। তারপর সেই তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন করার ক্ষমতা আসছে, এখন হাইকোর্টের কোর্টের দোয়াই দিচ্ছে, আরে কোর্ট তো বলেছিল যে তত্ত্বাবধায়ক সরকার সংবিধানের সাথে সাংঘর্ষিক, তবে আরও দুটি নির্বাচন হতে পারে যদি সংসদ মনে করে, সংসদ মনে করে নেই, সংসদ আওয়ামী লীগ মনে করে নেই, তার তত্ত্বাবধায়ক সরকার বিধান এতই যদি উন্নত করে থাকবে তাহলে ভয় পায় কেন, ভোট দিতে ভয় পায় কেন, নিরপেক্ষ সরকার দিতে ভয় পায় কেন? আমরা তো বলছি না যে আমাদের লোককে তত্ত্বাবধায়ক সরকার প্রধান বানান, আমরা তো বলছি না আমাদের মধ্যে নির্বাচন কমিশন দেন, আর তারা যে কথাটা বলে একটা ভুল ব্যাখ্যা দেয়। আজকে অপুকে আমি ধন্যবাদ জানাই সেই কথাটা সামনে নিয়ে আসার জন্য। তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে মানুষের কোনো অভিযোগ ছিল না, তত্ত্বাবধায়ক সরকার 2 বছর ক্ষমতায় ছিল না, ওই সরকারের ক্ষমতা ছিল আওয়ামী লীগের আন্দোলনের ফসল, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট একটা সরকার, সেই সরকার আওয়ামী লীগের ফসল, যে কারণে আওয়ামী লীগ বঙ্গভবনে শপথ অনুষ্ঠানে গিয়েছিল, সেই দায়িত্ব আওয়ামী লীগের। ওই বেহুদা আপনার তিন হুদা একদম শেষ দিকে রহমান হাবিব, মানে আপনি একদম স্পেসিফিকলি একটু বলবেন যে নির্দলীয় সরকার, নির্দলীয় সরকার আমি খুব পরিষ্কার করে বলি, যেটা বিএনপি বেগম খালেদা জিয়া জনগণের দাবির প্রতি সম্মান দেখিয়ে সংসদের প্রথম অধিবেশন তত্ত্বাবধায়ক বিধান সংশোধন করে পদত্যাগ করেছিলেন, ক্ষমতা ছেড়ে দিয়েছিলেন। আওয়ামী লীগ যদি এবার মনে করে তাদের অধীনে নির্বাচন করাবে তাহলে আওয়ামী লীগ মহা ভুল করে না, শুধু আহমদকে সরকার বাস করতেছে, জনগণ এবার কোনোভাবেই, জনগণ এবার কোনোভাবেই আওয়ামী লীগের অধীনে নির্বাচনে যাবে না, আওয়ামী লীগ সরকার যাবে না। এখন আপনি ধরেন একটা শিয়াল যতই হোক মায় মানবিক হোক না কেন, তার গর্তের কাছে যদি আপনি মুরগি দিয়ে আসেন খাবেই, সিংহ যতই বলুক ভালো হয়ে গেছে তার কাছে মানুষ গেলে ঘাড় মটকাবেই, তাই আওয়ামী লীগ হলো তার চেয়ে হিংস্র। আওয়ামী লীগের অধীনে নির্বাচনে গেলে এই নির্বাচনে কাউকে ভোট দিয়ে যাবে, ভোট দেওয়ার দিতে যেতেই দেবে না, নির্বাচনটাকে ওন করার জন্য জনগণকে সঙ্গে নিতে হবে, সঙ্গে যেতে হবে, জনগণ যদি ওনাদের সঙ্গে না থাকে তাহলে তো ওনারা নির্বাচন করতে পারবে না। আর আওয়ামী লীগ সরকার জনগণের জন্য এত কিছু করেছে যে আগামী নির্বাচনে জনগণ আওয়ামী লীগকে ভোট দেবে, এটা আওয়ামী লীগের হিংস্রতা না, অধিকার। অধিকার কেন? এই জনগণকে যে একটা বুভুক্ষ দেশ ছিল, মানুষ মা সন্তানকে বিক্রি করে দিত ক্ষুধার তাড়নায়, জঙ্গিবাদের দেশ ছিল, রক্তাক্ত বাংলাদেশ ছিল, যে বাংলাদেশের মানুষ কাজ পেত না, শিক্ষা নাই, শান্তি নাই, বিদ্যুৎ নাই, পানি নাই, খাদ্য নাই, বস্ত্র নাই, সেই রকম একটি দেশকে জননেত্রী শেখ হাসিনা আজকে এই দেশে পরিণত করেছে। জনগণ অবশ্যই আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দেবে, ভোট দিয়ে জয়যুক্ত করবেন, সেটা আওয়ামী লীগের হিংস্রতা না, জনগণের প্রতি বঙ্গবন্ধুর আদর্শের বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা গড়েছেন, যে জন্য ভোট দেবেন সেটাকে হিংস্রতা বলবেন না, বলবেন আওয়ামী লীগের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে বিএনপি, সেটাতে তো আওয়ামী লীগের কিছু করবার নাই।
জনগণের কাছে যান, তাহলেই ভোট পাবেন। অসংখ্য ধন্যবাদ কাছে আমরা আসি বলে তো আমরা ভোট পাই। ধন্যবাদ অধ্যাপিকা ও প্রবীণ দর্শক, এই ছিল আজকের নিটলটা মাইটিভি সংলাপে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, মাইটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।